সুন্দর প্রশ্ন বিশেষ করে এই জায়গাতে আমরা কিন্তু কিছু ভুল করে থাকি একটি হচ্ছে তাকলির জিনিসটা যতই বলে যে আমরা তাকলিত কেউ তাকলিত করে না কথাটা পুরোপুরি ঠিক নয় সবাই কিছু না কিছু তাকলিত করে এখন তাকলিত শব্দের অর্থ আমি বলতে পারি অনেকে বলে যে আমি তো দলিল দিয়ে চলি তিনি দলিলেও জানেন না তিনিও আরেকজন থেকে জিজ্ঞাসা করেই চলেন এরকম বহু মানুষ আপনি পাবেন যারা বলে যে আমি দলিল ভিত্তিক চলাফেরা করি উনি নিজে দলিল সম্পর্কে ভালো জানেন না উনি আরেকজনকে জিজ্ঞাসা করে দলিলটা জেনে নিয়েছেন উপর বলতেছেন তাহলে বোঝা গেল মানুষ হ্যাঁ দলিল ভিতরে চললে এত্তেবার হয় আর দলিল ছেড়ে দিলে তাকলিদ হয় এটা হচ্ছে পরবর্তী মুস্তালাহ সারি মুস্তালাহ এস্তলা হয়েছে এটা আগেও সাহবাহ কেরামের যারা অনুসরণ করে চলতেন তবে তারা সবাই কিন্তু সব জায়গায় দলিল জিজ্ঞাসা করতেন না এটা কিন্তু বলা ঠিক নয় যে দলিল জিজ্ঞাসা করলেও শুধু এতবার হবে এটা কথা ঠিক নয় যদি আপনার কাছে বিশ্বস্ত মনে হয় একজন মানুষকে জিজ্ঞাসা করে আপনি আমল করতে পারেন সেটা জীবিত হোক বা মৃত হোক জীবিত মানুষের আপনি জিজ্ঞাসা করলে জায়াজ হবে মৃত মানুষ মরে গেলে তাকে তার বই থেকে নিলে জায়াজ হবে না কথাটা এরকম না কিন্তু আমাদের সমাজে উত্তম চরিত্রের বিকাশ ঘটাতে হলে আমাদের এই ব্যবহার সুন্দরভাবে দেখাতে হলে আমাদেরকে অবশ্যই এখানে ধৈর্য ধারণ করতে হবে কেমন ধৈর্য ধারণ করতে হবে আপনি মসজিদে গেছেন যা দেখলেন যে কেউ রফি দেন করছে না আপনি গরম হয়ে গেলেন রফিদান কেন করছে না এটা কিন্তু ঠিক নয় আপনি করেন কেন করছে না এটা ধীরে ধীরে তাকে হাদিস দেন বুঝান দিন বলেন যে এটা সুন্নাত সে যদি বুঝে আলহামদুলিল্লাহ না বুঝলেও সে কিন্তু আপনার এখানে এমন জায়গা যেখানে তার এটার কারণে তার সাথে ওয়ালা এবং বাড়া নির্ভরশীল নয় তার সাথে সম্পর্ক রাখবেন বা সম্পর্ক ছেড়ে দেবেন এরকম জিনিস নয় সেটা হ্যাঁ কিন্তু একজন মানুষ কবর পূজা করছে আপনি গেছেন তাকে বললেন যে এটা শিরিক করছে তুমি সে আপনার সাথে খারাপ ব্যবহার করছে করুক কিন্তু আপনাকে নিষেধ করতে হবে তাও সুন্দরভাবে বলতে হবে কারণ সে জানে না তাকে বুঝাইতে হবে কেন সেটা শিরিক তা কিন্তু তার সাথে আর চলা তার সাথে তখন সম্পর্ক থাকবে না অন্তরের কেন দাওয়াতের সম্পর্ক থাকবে আন্তরিক সম্পর্ক থাকবে না কারণ সে শিরিক করেছে তাহলে আমাদের দাওয়াতের ক্ষেত্রেও কিছু দুইটার মধ্যে ভাগ আছে এমন জায়গায় আমরা কখনো কখনো হিট করি যেই জায়গাতে আঘাত দেওয়ার জায়গা নয় আবার কখনো কখনো এমন জায়গাতে ছেড়ে দেই যেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ইমান চলে যাবে একজন মানুষের বাংলাদেশে এখন কিছু মানুষ আপনি দেখতে দেখছেন অলরেডি কিছু মানুষ বের হয়ে গেছে আল্লাহকে তারা সত্যাগতভাবে সব জায়গায় বিশ্বাস করছে এটা তো কুফুরি আঁকি কোনো সন্দেহ নেই এই ব্যাপারে মানুষকে সাবধান না করে আমি আপনি অনেক সময় দেখা যাবে তাকবীর নিয়ে ঝগড়া করছি অথবা আঙ্গুল নাড়াই ঝগড়া করছি ঝগড়া করছি অথবা আমিন নিয়ে ঝগড়া করছি এগুলি অবশ্যই দাওয়াতের বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এগুলো এমন দাওয়াত যে দাওয়াতগুলো শুধু বিল হেকমাতে বিল হাসানা হবে এখন কোনো জোর খাটবে না এখানে কোনো কোনো রকমের আপনি তার সাথে সম্পর্ক ত্যাগ করতে পারবেন না তাকে বুঝাবেন শুধুমাত্র একটা শূন্যতার আমল না করলে তার কারণে আপনি তাকে কখনো তার ভাই হিসেবে তাকে ছেড়ে দিতে পারবেন না সে আপনার ভাই হিসেবে থাকবে সুতরাং আপনি আমি তাকলিদে শক্তি এবং তাকলিদে মোতলাকার কথা বলছেন বা এর্তবায় মোতলাকার কথা বলছেন তাকলিদে শক্তি আমরা কখনো বলি না করতে কিন্তু একজন সাধারণ মানুষ সে কাকে পাবে যাকে পাবে তাকে জিজ্ঞাসা করবে আপনি সব সময় থাকেন না আপনার মসজিদের ইমাম সাহেব যিনি থাকেন তিনি ওই এলাকার ইমাম তাকে জিজ্ঞাসা করবে সাধারণ বিষয় তিনি যতক্ষণ পরিবর্তন না হবেন সাধারণ মানুষকে সেটা পরিবর্তন করতে আপনি পারবেন না কারণ সাধারণ মানুষ ও তার কাছেই যাবে হ্যাঁ যদি আপনি পারেন ধীরে ধীরে এলাকায় বহু মানুষকে শিক্ষিত করে তুলছেন এবং সেখানে ইমামও আপনার কথা শুনে আলহামদুলিল্লাহ তখন আপনি দাওয়াতের পথে ব্যাগবানও এগিয়ে যেতে পারবেন এর আগ পর্যন্ত আপনাকে ধৈর্যের ধৈর্যের সাথে এগেতে হবে আপনাকে খুব রয়েস হয়ে তাদেরকে দাওয়াত দিতে হবে সেখানে যাই আপনি হানাহানি মারামে লাগিয়ে দিবেন কয়েকজনকে বলবো যে একজন চিৎকার করতে আরম্ভ করে মসজিদের ভিতরে এদের করে তাদের মধ্যে যে তারা তো অভ্যস্ত না জিনিসটা আমি বলছি না সেটা না অবশ্যই ভালো জিনিস কিন্তু যে জিনিসটা অভ্যস্ত না অভ্যস্ত করার জন্য সেটাকে তাদের মধ্যে গা সোয়া করার জন্য আপনাকে সময় তাদেরকে দিতে হবে এবং সময় দিয়ে বুঝাতে হবে হাদিস দিয়ে বুঝাতে হবে সুতরাং আপনি তাকলিদের শক্তি এবং তাকলিদের এটা অন্তরায় বলছেন হ্যাঁ এটা সন্দেহ নাই এটা একটা অন্তরায় কিন্তু এটা থেকে উত্তরণের জন্য আপনাকে অবশ্যই হালিম হতে হবে ধৈর্যশীল হতে হবে সবর হতে হবে সবর করতে হবে যেমন আল্লাহ তালা বলছেন অসবিরু অসবিরু বলছেন সবর করছে পরস্পর সবরের ইয়ে উপদেশ দিতে বলেছেন সুতরাং সবরের উপদেশ থাকতে হবে আমাদের মধ্যে আমরা যেন এই কোন জায়গায় বেশি কথা বলতে হবে কঠিন হতে হবে কোন জায়গায় সেখানে সার প্রবণতা আমার যেন গ্রহণযোগ্য আছে কোন জায়গায় শরীয়তে এখানে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে এই জিনিসগুলো আমরা যেন বুঝি আমরা যেন বুঝি যে যে সমস্ত আহকাম শরীয়তের এক মর্তবায় নয় এক পর্যায়ে নয় এটা যদি বুঝতে পারি আশা করি আমাদের মধ্যে এই প্রবণতাটা আসবে মসজিদে গেলে বা জায়গা জায়গায় গেলে একে সাথে শুধুমাত্র সাধারণ কয়েকটি মাসালা নিয়ে আমরা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করব না আর মাসালার কারণেই আমাদের শত্রুতা আসবে না এটা যেন আমাদের মধ্যে তৈরি হয় এর মাধ্যমে আমরা আশা করি সমাজে পরস্পরের ভাত সুশৃঙ্খল অবস্থা তৈরি করতে পারবো আমরা আসলে রসুল্লাহ আসলামের মানহাজ এখতিয়ার করতে পারি রসুল্লাহ আসলাম কখনও এরকম কিছু ব্যাপারে তিনি আম নির্দিষ্টভাবে কাউকে বলতেন আমভাবে বলতেন যে এটা শুননত এটা শুননত শুনুক এক বছর লাগ দশ বছর লাগ কোনো সমস্যা নাই বলতে পারলেই হলো আপনার দায়িত্ব হচ্ছে বলা আপনি জোর করে কাউকে কিছু চাপিয়ে দেয় এটা আপনার দায়িত্ব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে সে দায়িত্ব এবং কর্তব্য আপনাকে নিয়োজিত না করে আশা করি আপনি বুঝতে পারছেন